সাউথ ইস্ট ব্যাঙ্ক বিজনেস মিনিট অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজার খান দর্শক আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বিমা খাতের বর্তমান পরিস্থিতি আর এ বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শুরুতেই পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডক্টর হাসিনা শেখ চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ জয়নুল বাড়ি চেয়ারম্যান ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য শুরুতে একটু স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে বিমা খাতের বর্তমান পরিস্থিতি কি ধন্যবাদ আপনাকে বিমা খাতের বর্তমান পরিস্থিতি ভালো বলবো কারণ আমরা গত দু বছর ধরে বিমা খাতের উন্নয়নের জন্য এটিকে একটি পদ্ধতিগতভাবে উন্নয়ন যাতে হয় এবং বিমার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায় বিমার প্রচার প্রসার হয় সেই জন্য আমরা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করে কাজ করছি এবং গত দুইটি বিমা দিবসে আমরা যে মানুষের কাছে এগুলো তুলে ধরেছি তো আমরা দেখতে পাচ্ছি যে বিমা সেক্টরে একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে বলে সর্বমহলে এটা স্বীকৃত হচ্ছে এবং এটার ফলাফল আমরা শীঘ্রই পাবো সেই আশা করছি তো আসলে এখন সর্বসাধারণের জন্য প্রয়োজন এবং প্রতিনিয়তই আমাদের সব কিছুতেই এখন ব্যবসা বলেন বাণিজ্য বলেন বলেন বা পড়াশোনা সব ক্ষেত্রেই কিন্তু এখন প্রয়োজন রয়েছে বেশি জনপ্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য আসলে এই মুহূর্তে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন আপনি ঠিকই বলেছেন যে বিমা মানুষের একেবারে প্রত্যেক স্টেপেই দরকার বাংলাদেশের মানুষ প্রতিটা স্টেপেই তারা বিভিন্ন রকম ঝুঁকির মধ্যে দিয়ে চলে তো এই ঝুঁকিগুলোকে বিমা করা যেতে পারে সেজন্য একটা কথা মানে কথা মধ্যে চলে আসলো যে প্রোডাক্ট যেগুলো আছে বিমা কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে ওগুলো কিছু টিপিক্যাল প্রোডাক্ট আছে ট্র্যাডিশনাল কিছু প্রোডাক্ট আছে কিন্তু এই প্রোডাক্টগুলোর একটু আধুনিকীকরণ করা দরকার আধুনিকীকরণ মানে কি আসে নিড বেসড প্রোডাক্ট করা দরকার যে মানুষের যে যে ধরনের নিড আছে অ্যাকর্ডিংলি প্রোডাক্টটা করা দরকার অপোজিট ওয়েতে হচ্ছে যে কিছু ট্র্যাডিশনাল প্রোডাক্ট আছে সেগুলোকে আমি মার্কেটে পুশ করার চেষ্টা করছি এবং লোকজন কিনতে চাচ্ছে না তো তাতে করে অর্গানাইজেশনটাও সাফার করছে আবার মানুষও তার দরকার অনুযায়ী പ്രോഡക്റ്റ് അപ്പേലോണോ

আমরা কেন ফলো করতে পারি মানে লেসনটাতে তো নেওয়াই যায় তার জন্য তো মানে অবাক হওয়ার কিছু নেই যে কি কর থেকে কি করবো কিভাবে চলবে হবে প্রোডাক্ট প্রোডাক্ট সেল সেল হচ্ছে না আমার প্রফিট কমে যাচ্ছে আপনার এই এই দরকার নাই এক্ষেত্রে আপনি যখন আমাদের আগে এসেছিলেন আপনি বলেছিলেন আপনারা নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট নিয়ে আসছেন এবং আপনারা আইনেরও অনেক সংস্কার করছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে আপনারা কাজ করছেন হচ্ছে নতুন বিমা আইন এবং নতুন বিমা আইন নিয়ে অনেক দূর আপনারা এগিয়েও গেছেন এই নতুন বিমা আইন আসলে কতটুকু গ্রাহক বান্ধব এবং এটি আসলে বিমা আইনে আসলে কোম্পানিগুলোকে কোনো বাধার মধ্যে পড়তে হবে আমরা নতুন বিমা করছি না আগে আমাদের দু হাজার দশ সালের বিমা আইনটাকে সংশোধন করছি এবং এটার মূল উদ্দেশ্য গ্রাহক স্বার্থ রক্ষা করা এবং বিমার উন্নয়ন করা তো এখানে বিমা কোম্পানিগুলো কোনো বাধার সৃষ্টি হবে না হওয়ার আমাদের কোনো উদ্দেশ্য নাই বরং তাদেরকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায় যেসব ক্ষেত্রে বরং ডেভেলপমেন্টে রেস্ট্রিকশন আছে বা কিছু ধরনের কড়াকড়ি আছে সেগুলো বরং আমরা আরও সহজ করতে চাচ্ছি আর গ্রাহকদের জন্য যেমন একটা যদি উদাহরণ দিই আমি কোনো বিমা গ্রাহকের যদি পঁচিশ হাজার টাকার বেশি বিমা দাবি নিয়ে বিরোধ থাকে বিমা কোম্পানির সাথে সেটা তার নিষ্পত্তির জন্য একটি ট্রাইব ইয়েতে যেতে হয় মানে বিরোধ নিষ্পত্তি একটা কমিটি আছে সেই কমিটিতে যেতে হয় এবং সেখানে তাকে দুই পারসেন্ট হারে ফি দিয়ে স্ট্যাম্প দিয়ে তাকে দরখাস্ত করতে হয় পঁচিশ হাজার টাকার নিচে হইলে আমরা করতে পারি তো আমরা এখানে এটা সংশোধন আনতে চাচ্ছি যে যে কোনো অঙ্কের বিমা দাবি নিয়ে যদি বিরোধ হয় প্রথমে আমরা আমাদের কাছে নিয়ন্ত্রক হিসাবে আমাদের কাছে মানুষ দাবি আবেদন করতে পারবে এবং আমাদের আবেদনে যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হয় তখন আদালতে যাইতে পারবে তো ফলে এটা বিমা গ্রহীতাদের জন্য অনেক সুবিধা হবে আদালতে গিয়ে ফি দিয়ে লয়ার দরে তাদের যে খরচ সেটা অনেকে করতে চায় না বা বিমার দাবি সময় মতো পাচ্ছি না আমি তারপরে আবার আমার খরচ বেড়ে যাবে তো এইরকম আমরা যেসব জায়গায় মানুষেরকে ইয়ে করা যায় তারপরে এখনকার আইনে আছে যে বিমা দাবি করার নব্বই দিনের মধ্যে বিমা পরিশোধ দাবি পরিশোধ করতে হবে আমরা সেটাকে কমে পঁয়তাল্লিশ দিন করতে চাচ্ছি তো এইভাবে আমরা দেখছি যে গ্রাহকদের স্বার্থেই আমরা করছি এবং এই জন্য আমরা বিমা সেক্টরে যে অ্যাসোসিয়েশন আছে তাদের মতামত নিয়েছি এবং সুতরাং কারোরই জন্য এটা ইয়ে কঠোর কঠিন কিছু হবে না আসলে স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে সেখানে বিমা খাতকে আরো বেশি স্মার্ট এবং আধুনিকরণ করার জন্য এই সংশোধনীতে নতুন কিছু প্রয়োজন বলে আপনি মনে করছেন আরো না আমি অ্যাপ্রিশিয়েট করতে চাচ্ছি যে ওনারা প্রথমেই রেখেছেন যে বিমা খাতে মানব সম্পদ উন্নয়নে কি করা যায় যেটা কিনা একটু পরের দিকে ছিল আগের যে বিমানতে ছিল সেটা আমি অ্যাপ্রিশিয়েট করি যে আসলে বিমা খাতে দক্ষ লোক নাই আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ওখানে আমার স্টুডেন্টরা ব্যাঙ্কিংও পড়তে পারে ইন্স্যুরেন্সও পড়তে পারে গ্র্যাজুয়েশনের সময় দুটোই পড়ে মাস্টার ডিগ্রির সময় ও ব্যাঙ্কিংয়ে মেজর করতে পারে অথবা ইন্স্যুরেন্সে তো যখন ওকে চয়েস দেওয়া হয় স্টুডেন্টরা কখনো ইন্স্যুরেন্স পড়তে চায় না বিকজ ইন্স্যুরেন্সে হচ্ছে ক্যারিয়ারটা দেখতে পায় না আবার বিমা কোম্পানি যারা হায়ার করে তারা হচ্ছে যে খুব কম বেতনে হায়ার করার চেষ্টা করে তো একই ক্লাসে বসে যে ছেলেটা ব্যাঙ্কে জয়েন করছে এম হিসাবে সে অনেক হাই স্যালারিতে জয়েন করে এবং তার ক্যারিয়ার অনেক ইউনো লাইক স্ট্রাকচার্ড ওয়েতে যায় দেখতে পায় যে আমি কোথা থেকে কোথায় যাবো ইন্স্যুরেন্সে কিন্তু এই জিনিসটা নেই এখানে একটু কাজ করতে হবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেন একটা ডিসিপ্লিনড ওয়েতে হায়ার করে এবং ওভাবে তো এটা একটা ব্যাপার তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে যে যেটা বলছিলাম যে ইন্স্যুরেন্সকে একেবারে মানুষের কাছে পৌঁছে দেওয়া তো ব্যাংক কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা রুল করেছে যে ব্যাংকগুলো যদি একটা আরবান এরিয়াতে ব্রাঞ্চ করতে চায় তাহলে তাকে রুরাল এরিয়াতে আগে একটা ব্রাঞ্চ করে আসতে হবে সো ওয়ান ফর ওয়ান এরকম ব্রাঞ্চ করার রেশিওটা এখন তো আর ঠিক এরকম ব্রাঞ্চিং করা দরকার নেই এখানে টেকনোলজি অনেক বেশি অ্যাভেলেবেল সো যে ফিজিক্যালি ব্রাঞ্চ করে বিমা করতে হবে এরকম না তো যেহেতু ইন্স্যোটেকও খুব কাজ করছে স্টার্ট আপ কোম্পানিগুলোও কাজ করছে একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ হচ্ছে ইন্স্যুরেন্স ব্যাঙ্ক স্টার্ট আপগুলো সবগুলো মিলে কাজ করছে বেশ কিছু প্রজেক্টে কাজ হয়েছে সারা বাংলাদেশে কাজ হয়েছে তো ওখানে দেখা গেছে কিন্তু যে একদম রিমোট এরিয়ার বাংলাদেশে যারা আছে নরসিংদী আই মিন ঈশী ওদিক দিয়ে ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রামের লোকজন তারা যখন একটা প্রজেক্ট চলে তখন তারা ইন্স্যুরেন্সের প্রোডাক্টটা পায় এবং তারা এনজয় করে যে হ্যাঁ ওরা আসলে ওদের কোনো ধারণাই নাই যে এরকমটা হতে পারে যে তাদের ফসল যদি বন্যার নষ্ট হয় বা খরায় নষ্ট হয় তাহলে ইন্স্যুরেন্স দিয়েও তারা এটা কাভারেজ পেতে পারে এই ব্যাপারটা তারা আসলে জানতোই না যখন এক একটা প্রোজেক্টের কাজ হয় এই প্রোজেক্টগুলো সবই আমাদের ডোনার এজেন্সিগুলোতেও যে ফান্ডিংটা হয় ওখান থেকে হয় তো এইটা যতদিনের প্রোজেক্ট তারপরে আর ওটা আর কেউ ওন করে না কোনো একটা কোম্পানি যেটা ওন করবে কন্টিনিউ করবে এরকমটা হয় না তো ওই লোকগুলা কিন্তু অলরেডি কনভেন্স তারা কিন্তু ইন্স্যুরেন্স এখন করতে রাজি আছে কিন্তু ওখানে আমরা আর দিচ্ছি না তো এইরকম যে মাইক্রো ইন্স্যুরেন্সের কথা বলছি রুরাল এরিয়াতে সবার জন্য আসলে ইন্স্যুরেন্সটা অ্যাভেলেবল করতে হবে এমনিতে যেমন আমার স্টুডেন্টদের কথা বলছি সবাইকে বিমা শিক্ষার দিকে ইউনো লাইক অ্যাপ্রিসিয়েট করা তাদেরকে এগিয়ে আনা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তাদেরকে যেন হায়ার করে এবং ডিসিপ্লিন বইতে স্ট্রাকচার বইতে যায় আবার মানুষের জন্য সব মানুষকে যেন আমরা বিমার মধ্যে নিয়ে রিসেন্টলি আমরা দেখছি যে ব্যাঙ্কগুলো ইন্স্যুরেন্সগুলোর সাথে এগ্রিমেন্ট করছে এবং সেই যদি ব্যাঙ্কগুলো আসলে নিজেরাই তো এখন একটু ডিফিকাল্টিজের মধ্যে পড়ে গেছে এবং তারা একটি ব্যাংক একটি ব্যাংকের সাথে একীভূত হয়ে যাচ্ছে এমন অবস্থায় আবার ইন্স্যুরেন্সের সাথে তারা একীভূত হওয়ার ট্রাই যদি নাও করে কিন্তু এগ্রিমেন্ট করছে তাদের কাজগুলো করার জন্য সেটাকে আপনি কিভাবে দেখছেন এক আর দু নম্বর হচ্ছে সেটা যদি হয় তাহলে যারা ইন্স্যুরেন্সে কাজ করত তাদের আসলে চাকরি হারানো বা এ ধরনের বিষয়ে কোনো আছে একটু যদি যারা আসলে এই খাতের সাথে আছে তারা অনেকটা খানিকটা চিন্তিত এবং দ্বিধাগ্রস্ত একটু যদি পরিষ্কার করে দিতেন এটা আমরা একটা নতুন উদ্যোগ আমাদের ইন্স্যুরেন্স সেক্টর থেকে ইড্রা থেকে আমরা নিয়েছি যে ব্যাংকেন্স চালু করেছি মাননীয় প্রধানমন্ত্রী এই পয়লা মার্চে উদ্বোধন করেছেন আনুষ্ঠানিকভাবে ব্যাঙ্ক অ্যাসুরেন্স হলো যে ব্যাঙ্ক বিমার প্রোডাক্ট যেগুলো আছে বিমা পলিসিগুলো এগুলো ব্যাংকে ব্যাংকের মাধ্যমে বিক্রি হবে অর্থাৎ যে কম বিমা কোম্পানির সাথে একটা ব্যাংক চুক্তি করছে ওই বিমা কোম্পানির যে বিভিন্ন বিমা প্রোডাক্ট আছে এগুলো তাদের ব্যাংকের যে গ্রাহক আছে ব্যাংকের যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের কাছে বিক্রি করবে সুতরাং এই ব্যাংক অ্যাসুরেন্স সারা পৃথিবীতে আছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দু সালে শুরু হয়েছে তার মানে আরও চব্বিশ বছর আগে তো এটা এতে উপকার হবে যেটা যে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন তারা বেশিরভাগই বিমার আওতার বাইরে কারণ আমাদের মূলত বিমা কোম্পানিগুলো যে বিমা পণ্য বিপণনের যে তাদের সিস্টেমটা পদ্ধতিটা সেটা হলো এজেন্টদের মাধ্যমে এবং এজেন্ট আমরা জানি যে এটাতে কোনো চাকরি নয় মানুষ চাকরি পাওয়ার আগে কিছু শিক্ষিত বা কম শিক্ষিত লোকজন কমিশনের ভিত্তিতে এই কাজটা করে এবং বেশিরভাগই গ্রাম অঞ্চলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের তাকে বিমার পলিসির মাধ্যমে সংগ্রহ করে কিন্তু বড় বড় যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যারা তাদের কাছে আসলে তারা ওইভাবে যেতে পারে না ফলে আমরা এই ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে ব্যাংকগুলো তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে তারা পণ্য বিক্রি করবে সুতরাং আমরা একটা নতুন সেট অফ ক্লায়েন্ট পাচ্ছি এক ব্যাংকের এখানে উপকার হবে কারণ তারা কমিশন পাবে দুই হলো আপনার যেটা বললেন যে বিমা কোম্পানির কর্মচারীদের চাকরিচিত্রি বা চাকরি যাওয়ার কোনো সম্ভব না মোটেও না কারণ সেক্টরই তো আলাদা যে ব্যাংক কাজ করবে তার গ্রাহকদের সাথে আর আমাদের যারা ইন্স্যুরেন্সের যে যারা পণ্য বিপরণ করে এজেন্ট বললাম এরা যাদের নিয়ে কাজ করে সেখানেই থাকবে তো সুতরাং এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে বিমা সেক্টরের ইতিবাচক প্রবৃদ্ধি হবে আমরা যদি আসলে একেবারে রুরাল লেভেলে এই বিমা খাতের জায়গাগুলোকে আসলে পৌঁছে দিতে চাই আমরা দেখছি যে বন্যা খরা অতিমারি মহামারী বিভিন্ন সময়ে আসলে অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে চাষিরা এই রোমেল বা এর আগে আমাদের আয়লা দিকে দেখেছি আমরা সিডর দেখেছি বিভিন্ন সময় কিন্তু এ ধরনের ঘটনা ঘটে তো এই ক্ষেত্রে যদি আসলে তাদের এই বিমা করা থাকে তাহলে কিন্তু তাদের ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কম এক্ষেত্রে কি আপনার বিমার প্রোডাক্টগুলোকে আরও ডাইভার্সিফাইড করার জন্য আপনাদের কি কোনো প্রস্তাবনা আছে যে কিভাবে প্রান্তিক চাষি সেও বিমার আওতায় আসবে আবার যে হচ্ছে গিয়ে আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেও বিমার আওতায় আসবে আমরা শুনবো আমরা একটি বিরতি নিয়ে নিই আমরা বিরতির পর আবারও ফিরছি দর্শক আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাঙ্ক বিজনেস মিরের অনুষ্ঠান বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিটার অনুষ্ঠানে আমরা বলছিলাম নতুন প্রোডাক্টের কথা প্রান্তিক লেভেলে চাষিদের কাছে পৌঁছানোর জন্য হ্যাঁ আপনি যেরকম বলছিলেন এই এগুলো হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো মোস্টলি তো এই যে এই প্রোডাক্টগুলো মাইক্রো ইন্স্যুরেন্সের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এগুলো বেশিরভাগই আমাদের যে এমএফআই কোম্পানিগুলো এনজিওগুলো আছে ওরা মোস্টলি এই ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো সেল করে আর আমাদের যেটা বললাম বলছিলাম যে প্রজেক্টে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে এই প্রোডাক্টগুলো এই ফ্লাড ইন্স্যুরেন্স আপনার ওয়েদার ইন্ডেক্স বেস ক্রপ ইন্স্যুরেন্স এগুলো কিন্তু চলছে কিন্তু সেগুলো যেটা বললাম যে মেইন স্ট্রিমে আসছে না তো এগুলোকে মেইন স্ট্রিমে আনার জন্য এখানে কিছু কাজ করতে হবে যে মানে আমাদের যে ফর্মাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে ওরা যদি ওদের প্রোডাক্ট লিস্টে এগুলোকে অ্যাড করে নেয় এখানে একটা ছোট সমস্যা আছে যে ওই এনজিওগুলো বা এম এফ আই কোম্পানিগুলো মেইন স্ট্রিম ইন্স্যুরেন্সের মধ্যে কানেক্টেড হবে কি হবে না এটা বহুদিনের একটা ডিলেমা

কাজে লাগানোর জন্য কি ইন্ডিভিজুয়ালি এই বীমা কোম্পানিগুলোর সাথে volunteers কাজ করাতে পারি বা তাদের কি সুযোগ দেওয়া যায় আছে কি না এরকম তো সুযোগ আছে এরকম তো কাজ করা যেতেই পারে আসলে মানুষ একটা বীমার ব্যাপারে কেমন একটা অনীহা আছে মানুষের আসলে প্রপার এডুকেশনটাও নাই ওরা জানেও না বেশিরভাগ লোক আমরা যখন কাজ করি তখন যখন এরকম প্লাডে কথা বলি যে আপনার যখন ফসল নষ্ট হবে তখন আপনি যদি আগে থেকে বীমা করা থাকে এটা আপনি কাভারেজ পেতে পারেন খুব অবাক হয়ে যায় যে এই ব্যাপারটা সে জানেই না তো এই যে অ্যাওয়ারনেস নিয়ে আসলেই অনেক কাজ করতে হবে আর একটা খুব বড় কাজ হচ্ছে অল্প কিছু যারা কাজও করেছে অল্প কিছু যারা ইন্স্যুরেন্স করেছে ওই বিমা দাবিটা না পাওয়াতে মানুষের আসলে হয় কি একটা নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ কাজ করে তো মানুষ তো খারাপ কথা মনে রাখে বেশি নেগেটিভ কথাগুলো মনে রাখে বেশি তো তখন মানুষ মানে ইন্স্যুরেন্স কোম্পানি যত ভালো কাজই করুক না কেন ওই বীমা দাবিটা না দিলে একজনকে না দিলেও সে তার আত্মীয় স্বজন নেবারহুডে সবাইকে আসলে বলে বা সে জেনে যায় যে ইন্স্যুরেন্স করলে আসলে আমি বিপদের সময় আমাকে টাকাটা দেওয়া হয় না প্রচুরনেস তৈরি হিসো মধ্যে আমরা দেখি যে কোম্পানিগুলোর নিয়ম থাকে যে তিরিশ শতাংশের মতো তার ক্যাপিটালের কোম্পানি আছে সরকারি 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 বন্ড বা সেক্টরে আসলে ইনভেস্টমেন্ট কথা বলা হচ্ছে বিনিয়োগের কথা রয়েছে কিন্তু কেউ কেউ করলে অনেকেই করছে না এই ক্ষেত্রে কি আপনারা কোনো রেগুলেটরি সিদ্ধান্ত নিচ্ছেন যারা করছে না বিমা কোম্পানিগুলো তাদের যে ফান্ড থাকে সেটা বিনিয়োগ করার জন্য একটা সুনির্দিষ্ট বিনিয়োগ রেগুলেশন আছে প্রবিধানমালা আছে এবং সেটাতে বলা আছে এটা সাধারণত এটার থাম রুলটা হলো যে যে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ নিরাপদ সেই ক্ষেত্রে আপনার মিনিমাম একটা থ্রেশহোল্ড দেওয়া আছে আর যেসব ক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ সেই সব ক্ষেত্রে সর্বোচ্চ সিলিং দেওয়া আছে তো তার মধ্যে একটা যেটা আপনারা আপনি বললেন যে গভর্নমেন্ট বন্ড কিনতে হয় থার্টি পারসেন্ট এছাড়া ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কথা বলা আছে কত করতে হবে তো আমরা এগুলা মনিটর করছি নিয়মিত এবং আমরা এই মনিটর করার কারণেই আমরা ধরতে পেরেছি যে কিছু কিছু কোম্পানি কম বিনিয়োগ করেছে তারা এখানে একটা ইয়ে আছে যে গভেন্ট ট্রেজারি বন্ড সেফ ইনভেস্টমেন্ট কিন্তু এটা দ্রুত আপনার লিকুইড করা যায় না বিমা দাবি পূরণ করার জন্য তো অনেক সময় তাদের ক্ষেত্রে এটা কম হয়ে যায় তো যাদের এরকম কম পেয়েছি আমরা তাদেরকে আমরা একটা ডেডলাইন দিয়ে দিয়েছি দু মাস তিন মাসের মধ্যে এটা করতে পার করার জন্য এবং যারা বেশি দিন ধরে এটা আপনার এই ঘাটতিটা রাখছে তাদেরকে জরিমানাও করেছি সুতরাং আশা করি এটা দ্রুতই ঠিক হয়ে যাবে কারণ যাদের কম আছে তাদের বেশিরভাগেরই অন্য ইয়েতে বিশেষ করে এফডিআর এ টাকা আছে সুতরাং সেখান থেকে এটা ভেঙে তারা ওইটা অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা সমস্যা হবে না আমরা দেখি যে আসলে ছেলে মেয়েদের মধ্যে আপনি বলছিলেন যেমন অ্যাওয়ারনেস নেই কিন্তু এডুকেশনটাও তো খুব কম তো বিমা এডুকেশন বাড়ানোর জন্য আমরা অন্যান্য সাবজেক্টগুলো দেখছি যে জনপ্রিয় করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতেও দেওয়া হয়েছে তো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হচ্ছে গিয়ে বিমা পড়াশোনা করা যায় বাট অন্য কেউ যদি আসলে বাইরের পড়াশোনা করতে চায় যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি তার জন্য কিন্তু আর কোনো অপশন নেই এ বিষয়ে আসলে কি আপনারা চিন্তা করেছেন অপশান আছে মানে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটি এই তিনটা পাবলিক ইউনিভার্সিটিতে ব্যাঙ্কিংয়ের পাশাপাশি ইন্স্যুরেন্স মানে একই ডিপার্টমেন্টে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এরকমভাবে বিভাগ আছে এটা ছাড়া একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেটার নাম হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি ওদের একটা প্রোগ্রাম আছে যেটার নাম ইসলামিক ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স আর আমাদের ইন্স্যুরেন্স একাডেমি আছে আর অল্প কিছু প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি তাদের নিজেদের ট্রেনিং একাডেমি আছে এই হচ্ছে সব মিলিয়ে ইন্স্যুরেন্সের এডুকেশন সিস্টেম এটাকে অনেক বাড়ানো দরকার মানুষকে বিমা শিক্ষা শিক্ষিত করার জন্য এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে এটা হচ্ছে আপনার লং টার্মে গিয়ে আপনাকে বেনিফিট দিবে তো এটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো আর তার সাথে সাথে আমার এখন যারা ইন্স্যুরেন্সে কাজ করে যারা তাদের ওই ফর্মাল এডুকেশনটা নাই আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যারা ব্যাংকে কাজ করছে তাদের জন্য বিআইবিএম একটা প্রতিষ্ঠান তৈরি করেছে তো যারা এই ইনস্যুরেন্স নিয়ে কাজ করছে সারা বাংলাদেশে তাদের জন্য কি রকম একটা ওটা একটা একাডেমি আছে আমাদের বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি আছে কিন্তু সেটাকে আর টু মানে ক্যাপাসিটি একটু স্ট্রেনধেন করা দরকার আর তার পাশাপাশি যদি আরও অনেক রকম ফ্যাসিলিটি করা দরকার যেটা বলছিলাম যে এরকম শর্ট ট্রেনিং প্রোগ্রাম করা যেতে পারে যারা ইন্স্যুরেন্সে কাজ করে কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড ইন এডুকেশনটা নাই বিজনেস এডুকেশন নাই ইন্স্যুরেন্স এডুকেশন নাই সো তাদেরকেও শর্ট কোর্স করে সার্টিফিকেট কোর্স করে তাদেরকেও আপাতত ট্রেন আপ করা আর তার পাশাপাশি মেজর যারা এখন স্টুডেন্ট যারা তাদেরকে স্টাডি করে তাদেরকে ডেভেলপ করে যাতে লং টার্মে গিয়ে আপনি যোগ্য লোক পেয়ে যান আমরা দেখছি যে কিছু কিছু প্রতিষ্ঠান তারা বলছেন যে তাদের আসলে কাজ করার জন্য তাদের আরও স্পেস দরকার তাদের জায়গা দরকার বা তাদের অফিসের স্পেস আরও বানানো দরকার কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা হয়তো রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন যাতে এই মুহূর্তে তারা এগুলো কেনা বেচা কম করতে পারে তো সেই জায়গা নিয়ে কি আসলে কোনো আইনি বিষয় আছে নাকি এটি আপনারা খুলে দিবেন না এটা তো আমরা কোনো রেস্ট্রিকশন আরোপ করিনি যেটা আমাদের যে আপনার বিনিয়োগ প্রবিধানমালা আছে যেটা আমি বললাম সেখানেই বলা আছে যে তার বিনিয়োগযোগ্য সম্পদের কত অংশ কোন খাতে ব্যয় করতে পারবে এখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বিমা কোম্পানির যে ফান্ড এটা মূলত গ্রাহকের টাকা আপনি যদি একটা বিমা পলিসি কিনেন তা আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন সেই টাকাটি হলো এই ফান্ড তো এই ফান্ডটাকে বিনিয়োগ করতে হবে এমনভাবে যাতে আপনি যখনই বিমা দাবি হবে ম্যাচুরিটি হবে বা দুর্ঘটনার কারণে বিমা দাবি উৎপত্ত হবে তখন যেন আপনার হাতে টাকা থাকে যেন আপনি এটা পরিশোধ করতে পারেন সেই কারণেই এই করা আছে এবং এই জন্য আপনার

যারা এ ধরনের কোম্পানিগুলো অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং পর্ষদ ভেঙে দিয়ে তাদের ওখানে নতুনভাবে প্রশাসক বসাচ্ছে সাম্প্রতিক একটি কোম্পানি আমরা দেখলাম যে তারা হাইকোর্টেও গিয়েছিল অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পর কিন্তু হাইকোর্ট আপনাদের বিষয়টিকেই বিবেচনা করেছে এটি খুবই ভালো খবর আমরা আশা করছি সামনে যারা এরকম অনিয়ম করছে বা বিমা দাবি পূরণ করতে পারছে না তাদের নিয়েও আপনারা খুব ট্রান্সপারেন্সি উভয়েতে কাজ করবেন আমার সবশেষ প্রশ্ন আমি একেবারে যেহেতু হাতে সময় নেই আসলে বাংলাদেশ সরকার যেহেতু স্মার্ট বাংলাদেশ তৈরি করছে এবং ক্যাশলেস সোসাইটির কথা চিন্তা করছে সেখানে প্রান্তিক জনগোষ্ঠী এবং বাংলাদেশকে আঠেরো কোটি মানুষ আছে তাদেরকে বিমা দাবির মধ্যে নিয়ে আসতে এবং বিমার আওতায় নিয়ে আসার জন্য আপনার কি নতুন করে কোনো কর্ম পরিকল্পনায় যাবেন বিমার আওতায় আনার জন্য আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষকে বিমার যে বিমা কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থাপনা তো আমাদের যারা প্রান্তিক পর্যায়ে আছেন তো যাদের নিয়ে আমাদের বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে তাদেরকে বিমার আওতায় আনার জন্য ওদেরকে ওদের মাধ্যমে আনার জন্য তাদের সাথে আমরা কাজ করার উদ্যোগ নিয়েছি এবং আমরা একটা নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে যাতে এই বেসরকারি যে ঋণদান প্রতিষ্ঠানগুলো আছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনসগুলো তাদের মাধ্যমে তাদের যারা বেনিফিশিয়ারিজ তাদের কোটি কোটি বেনিফিশিয়ারিজ আছেন তাদেরকে আমরা এই বিমার সেবার আওতায় নিয়ে আসবো তো ফলে তারা ঋণ নিয়ে একদিকে যেমন তার ঋণ পরিশোধ তার কোনো দুর্ঘটনা মৃত্যু ইত্যাদির কারণে ঋণ পরিশোধের একটা নিশ্চয়তা হবে বিমার মাধ্যমে পাশাপাশি ওই পরিবারও যারা কারোর মৃত্যু বা দুর্ঘটনার কারণে যার আর্থিক ক্ষতিগ্রস্ত হবে তারা বিমার সুবিধার আওতায় আসবে এছাড়া আমরা বিমা কোম্পানিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতামূলক সুস্থ প্রতিযোগিতামূলক অবস্থা যেন তৈরি হয় সেটার উদ্যোগ নিয়েছি এবং আমাদের বিমা প্রবিধানমালা তৈরি করে আসছে যেখানে প্রান্তিক পর্যায়ে এবং সামাজিক বিমার উদ্যোগে এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বিমা তার মোটা আয়ের একটা নির্দিষ্ট পরিমাণে আমরা তুই ঠিক করে দিচ্ছি যেটা প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করতে হবে তো ফলে আমরা যত বেশি বিমা সেক্টরের পরিসর আওতা বাড়াইতে পারবো তো তুই এটা সেক্টরের উন্নতি হবে মানুষের আওতায় আসবে আমরা আশা করছি আসলে সাম্প্রতিক সময় আমাদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ অনেক বাড়বে এবং নতুন নতুন আসলে আমাদের প্রোডাক্টের প্রয়োজন পড়বে এবং সেই ক্ষেত্রে আসলে বাইরের দেশের সাথে কাজ করতে গিয়ে অনেক বেশি আমাদের ডিসপিউটের সম্মুখীন হতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে সংযোগ তৈরি করে দিয়ে আমাদেরকে আরো সহযোগিতা করতে পারবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাঙ্ক বিজনেস মিটার অনুষ্ঠান দেখা হবে আগামী সপ্তাহে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন